আজ সূচি ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু তা অনিবার্য কারণবশত হচ্ছে না। গতকাল করোনা পরিস্থিতির জেরেই সিবিএসই এবং আইসিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আজ যে খবর আমরা পাচ্ছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সূচি ঘোষণা হওয়ার কথা ছিল তা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে টেলিফোন লাইনে রয়েছে সোমরাজ। দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা আজ করা হচ্ছে না। যে সাংবাদিক সম্মেলন দুটোর সময় করার কথা ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি বোর্ডের, সেই সাংবাদিক সম্মেলন আজ করা হচ্ছে না। দুই বোর্ডের তরফে দাবি করা হয়েছে যে অনিবার্য কারণবশত সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না। এবার যারা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করছে। যে বিশেষজ্ঞ কমিটি, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কার্যত 72 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। তার কারণ, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, বিশেষজ্ঞ কমিটিকে 72 ঘন্টা সময়সীমা দেওয়া হবে। সেই 72 ঘন্টার মধ্যে তারা বিস্তারিত রিপোর্ট দেবেন বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। বিশেষজ্ঞ কমিটি যে গঠন করা হয়েছে, বিশেষজ্ঞ কমিটিতে মূলত কারা কারা রয়েছেন? তবে বিশেষজ্ঞ কমিটি এখনো গঠন করা হয়নি, গঠন করতে চলেছে রাজ্য। এবং এই বিশেষজ্ঞ কমিটিতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিরা থাকবেন, সিলেবাস কমিটির সদস্যরা থাকবেন, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী থাকবেন, চিকিৎসকরা থাকবেন, মনোবিদরা, এবং অবশ্যই কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের থাকারও কথা রয়েছে এই বিশেষজ্ঞ কমিটিতে। তার কারণ, একদিকে যেমন বোঝার চেষ্টা করা হবে এই বিশেষজ্ঞ কমিটিতে থেকে যে এই সময়, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে পরীক্ষার ব্যাপারে তাদের মনোভাব কি বলছে বা বিশেষজ্ঞ কমিটিরা কি মনে করছেন, তার জন্য এই বিশেষজ্ঞ কমিটিটা গঠন করা হচ্ছে বলেই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং সেই বিশেষজ্ঞ কমিটি গঠন করার পর 72 ঘন্টা সময় দেওয়া হবে বিশেষজ্ঞ কমিটিকে তাদের রিপোর্ট দেওয়ার জন্য। যদিও এটা পুরো সূত্র মারফত খবর, মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি যে দুই বোর্ডের তরফে যেটা দাবি করা হচ্ছে যে তারা পরবর্তী সময় জানিয়ে দেবে পরীক্ষার নিয়ে কবে সাংবাদিক সম্মেলন করবে, কিন্তু আজকের দুটো সময় সাংবাদিক সম্মেলন আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে পরীক্ষা বাতিল নয়, পরীক্ষার ভবিষ্যৎ কি তা দেবে, তা জানাবে বিশেষজ্ঞ কমিটি, অন্তত সূত্র মা। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। আমরা সোমরাজের সঙ্গে কথা বলছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা পরীক্ষা এবং তা কিভাবে হবে সে সমস্ত বিষয় নিয়ে গতকাল বৈঠক হয়েছিল, যে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং গতকালই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। কি বলেছিলেন তিনি গতকাল শুনুন। আমরা ঠিক যথাসময়ে জানিয়ে দেব। মানে মাধ্যমিক কবে হবে? মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকটা কি হলো? মানে আপনার সঙ্গে আলাদা আর মহাদাসের সঙ্গে আলাদা? একসঙ্গে হয়েছে, একসঙ্গেই হয়েছে। কি বললেন মন্ত্রী? মন্ত্রী কি বললেন? জানিয়ে দেব। তবে আজকেই না, তাহলে আর আর কতদিন? দু একদিনের মধ্যেই জানিয়ে দেব। দু একদিনের মধ্যেই? মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে? এদিকে করোনা পরিস্থিতির জেরে সিবিএসই এবং আইসিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় এবং সেই বৈঠকে গতকালই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিএসইর ক্ষেত্রে নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যেই রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতেই দ্বাদশে নম্বর দেওয়া হবে পড়ুয়াদের। তবে কোনো পড়ুয়া যদি পরীক্ষা দিতে চায় তাহলে তার জন্য ব্যবস্থা করবে বোর্ড। সিবিএসই